আসসালামু আলাইকুম সকলকে আজকের আরবি ভাষা শিখার ভিডিওটি আরব কান্ট্রিতে কথা বলতে চলতে ফিরতে কাজকর্মের বিভিন্ন ক্ষেত্রে আজকের ভিডিওটি কাজে লাগবে আশা করি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন যারা চ্যানেলটি সাবস্ক্রাইব না করেছেন সাবস্ক্রাইব করে প্রথম আরবি বাক্যটি সেটি হচ্ছে রিয়াদ রিয়াদ কবে এসেছেন যদি বলি আপনি দাম কবে এসেছেন তখন বলবেন মেহিত দাম্মাম দাম্মাম কবে এসেছেন মেতাজিৎ মানে যে কবে এসেছেন আমি তাকে দেখিনি আনা মা সফতা হুয়া আমি তাকে দেখিনি কেউ যদি আপনাকে বলে আপনি কি তাকে দেখেছেন তো আপনি যদি না দেখে থাকেন তাহলে বলবেন আনা মা সফতা হুয়া আমি তাকে দেখিনি আপনি তাকে কবে দেখলেন আরবি হচ্ছে মি মিতা সফতা ইতা সপ্তা আপনি তাকে কবে দেখলেন মিতা বিথ রহ মি কবে যাবেন ভবিষ্যৎ বুঝালে মি বিথ কবে যাবেন মিতা জিৎ কবে এসেছেন এই বাক্যটি আমরা আরব কান্ট্রিতে প্রায় প্রতিদিনই ব্যবহার করে থাকি কেউ যদি কোথায় যায় তাহলে জিজ্ঞেস করবো এভাবে আপনি কোথায় যাচ্ছেন বা কোথায় যেতেছেন তখন আরবিতে এভাবে বলবো ইন তা রোহ ওয়াইন ইন রোহ আপনি কোথায় যাচ্ছেন তোমরা কোথায় যাচ্ছ ইন তু ওয়েন রহ ইন্টু ওয়েন রোহ তোমরা কোথায় যাচ্ছ বা বলতে পারি ইন তুম ওয়েন রহ তোমরা কোথায় যাচ্ছ ইন্তু বা ইন্তু মানে হচ্ছে তোমরা ওয়েন মানুষের কোথায় রো মানে যাওয়া ইন্তু ওয়াইন রো তোমরা কোথায় যাচ্ছ আপনি কোথায় থেকে এসেছেন তুমি কোথায় থেকে এসেছ বা আপনি কোথায় থেকে এসেছেন আরবি হচ্ছে ইন্থ মেন ওয়াইন জিত ইন্থ মিন ওয়াইন জিৎ আপনি কোথায় থেকে এসেছেন ই মানছে আপনি মেন মানসি থেকে ওয়াইন মানসে কোথায় জিত মানচে এসেছেন আপনি কোথায় থেকে এসেছেন মহিলা হলে তাহলে এভাবে বলবো ইন্তি মিন ওয়েন জি তি ইনতার পরিবর্তে ইন্তি জিতের পরিবর্তে জিতি ইন্তি মিন ওয়েন জি আপনি কোথায় থেকে এসেছেন মহিলাদের ক্ষেত্রে বলবো। ইন্টু মিন ওয়াইন জি তোমরা কোথায় থেকে এসেছো বা বলতে পারি ইন্টু মিন ওয়েন জি তোমরা কোথায় থেকে এসেছ আপনি কোথায় নাস্তা খেতে পছন্দ করেন ইন্টু ওয়াইন তাহে ফুতুর আপনি কোথায় নাস্তা খেতে পছন্দ করেন ইন মানে তুমি ওয়েন মানছে কোথায় তেখেপ মানেছে পছন্দ করা ফুতুর মানেছে নাস্তা ইন ওয়াইন তেখেপ ফুতুর আপনি কোথায় নাস্তা খেতে পছন্দ করেন যদি মহিলা হয় তাহলে বলবো ইন্তি ওয়েন বিন ফুতুর ইত না এখানে বলবো ইন্তি ইন্তি ওয়াইন তেব বিন ফুতুর আপনি কোথায় নাস্তা খেতে পছন্দ করেন আপনি কোথায় কাজ করেন আপনি কোথায় কাজ করেন এই বেক্যটি আমরা প্রায় জিজ্ঞেস করি একজন অন্যজনকে আপনি কোথায় কাজ করেন আরবি হচ্ছে ইন তোয়েন তিস্তাগল আমরা সচরাচর বলে থাকি ইন তো অ্যায়ন শোল তো এইভাবে না বলে আমরা বলবো ইন তোয়েন তিস্তাগল ইন তোয়েন তিস্তাগল আপনি কোথায় কাজ করেন আপনি কোথায় থাকেন আরবি হচ্ছে ইন তোয়েন সাকেন আপনি কোথায় থাকেন বা বাস করেন ইন তোয়েন সাকেন আপনি কোথায় থাকেন ইনচে আপনি ওয়েন মানচে কোথায় সাকেন মানচে বাস করা যদি মহিলা হয় তাহলে বলবো ইন্তি ওয়েন না আপনি কোথায় থাকেন ওয়েন সাকে না আপনি কোথায় থাকেন মহিলা হলে বলব ইন্তি ওয়েন সাকে না আপনি কোথায় থাকেন এটা বা ইহা কোথায় থেকে এনেছো হাদা মিন হাদামিন জিপ্তা হাদামিন জিপ্তা এটা কোথায় থেকে এনেছো একটা জিনিস কেউ নিয়ে আসলে আমরা সচরাচর জিজ্ঞেস করি ইহা কোথায় থেকে আনছ বা কোথায় থেকে নিয়ে এসেছো তখন বলবো হা ওয়েন জিপ্তা মহিলা হলে বলবো এইভাবে হা ওয়েন জিপ্তি এটা কোথায় থেকে এনেছো জিপতি নিয়ে এসেছ বহু বছর হলে তোমরা এটা কোথায় থেকে এনেছো বা আপনারা এটা কোথায় থেকে এনেছেন আরবি হচ্ছে হা ওয়েন নয় জিপতু হা ওয়েন জিপ্তু তোমরা এটা কোথায় থেকে এনেছো মিতাবিত তহ কবে যাবেন ইফত আপনি তাকে কবে দেখলেন আনামা সফতা হুয়া আমি তাকে দেখিনি সম্মানিত আরবি ভাষার শিকার দর্শক বিন্দু আমাদের আজকের আরবি ভাষা শিক্ষার ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন নতুন নতুন ভিডিওর জন্য আর উচ্চারণে বল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন তো যারা নতুন আছে তাদের মাঝে ভিডিওটি শেয়ার করে দিবেন যাতে করে তারাও আরবি ভাষা শিখতে পারে তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি সালাম আলাইকুম